না আমগর এই নির্বাচন লয়ে কোনো ভাবনা চিন্তা আমগর করলে লাভ আছে আমগর কি দাম আছে আমগর কোনো দাম আছে আমরা রিকশা চালায় ভাত খাই আমগর কোনো দাম নাই আমগর কথারও কোনো দাম নাই নাগরিক আছে ঠিক আছে ঠিক আছে নাগরিক আছে ঠিক আছে কারণ আমি শুনেন আমি আজ বয়স আমার 53 আমার নিজের সাপকলার সম্পদ আজ আত্মসাত করছে আমারই দলের লোকে আমার সাপকলার সম্পদ আমি আজ সম্পদ ছাড়া কমিউনিকেরি সভাপতি সেক্রেটারি পক্ষ হইয়া আই জমি আজকে আমার বেদ হল আজ আমি ঢাকা শহর ছেলে মেয়ে বাস করতেছি আমি থানায় যাই বিচার পাই না আমি অরিজিনাল কাগজ দিছি দলিল পত্র দিছি সব কিছু দিছি আমি থানায় যাই কোনো বিচার পাই না কইলে আমরা গ্রামের জমি দখল করে দিমু আপনারা ন্যায় বিচার করবেন না আপনি ন্যায় বিচারের পক্ষে আসেন আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি ওনারা কয় কি আমার থানা হয়েছে ফুলপুর থানা ময়মনসিং ডিস্ট্রিক্ট আর জায়গাটা হয়েছে শেরপুর ডিস্ট্রিক্ট ওরা বলে তুই তো এনের ভোটার না আরে আমি এই জায়গায় ভোটার না আমি কি বাংলাদেশের নাগরিক না আমি কেন বিচার পাইতাম না আমি তো বাংলাদেশের নাগরিক আমি এই থানায় ভোটার না আছি ওই থানায় আছি আমি বিচার কেন পাবো না এটা আমার ভোটার আইডি লিয়ে তারা প্রশ্ন করে সরকারের কাছে চাম্মু চাইলে পাইতাম না ইয়ে থানায় গেলাম কুড়ে গেলাম আমার সম্পদ লইয়া কাগজপাতি লইয়া আমি আজ পর্যন্ত ফিরা পাইলাম না আমি 16 সাল থেকে জমি আমার বেদখল করছে ওই কিছু আওয়ামী লীগের লোক আছে হেদের পক্ষ বিএনপির লোক কাজিমদ্দি মকবুল লালমিয়া কাদের আহমদ রফিস মফিস কাশেম তারা এটা নকলা থানা নকলা থানা 3 নম্বর ইউনিয়ন জেলা শেরপুর শেরপুর জেলা নকলা থানা উরফা 3 নম্বর ইউনিয়ন গ্রাম খিচা নাজিমুদ্দিন স্যার সভাপতি আওয়ামী লীগের আক্তার সেক্রেটারি এবং আগে 10,000 ছিল এই 10,000 আরও অনেক নেতাকর্মী তাদের পক্ষে কাগজপাতি লিয়ে যায় তারা কলে এই জমি আমরা কেমনে দিব কলে হ্যাঁ ঘরগুলো দলিল আছে আমি শুনেন আমি আপনাদের লাগে না আমি বাংলাদেশ সরকারের লোকে চ্যালেঞ্জ করতে পারি আমার এই কাগজ নিয়ে যে যদি আমার এই কাগজ যদি মিথ্যা হয়ে থাকে ভুল হয়ে থাকে তাকে তাহলে আমি এটা আপনাদের যা কইবেন আমি তাই মেনে নেব আর যদি আমার সঠিক সম্পদ হয়ে থাকে আমার সম্পদ আপনারা সূক্ষ্ম বিস্তার করে আমার ফিরাই দিবেন এটি আমার জোর দাবি জায়গা কিনছি নকলা থানা জায়গাটা হইলো আমার মার আমার নানা মরে গেলে এই সম্পদের মালিক হয়েছে আমার মা আমার মার নামে রেকর্ড আছে পর্চা আছে সব কিছু আছে এই রেকর্ড মূলে খারিজ করে আমার 16 সালে দলিল দিছে 16 সালে দলিল দিছে এবং গড় উড়ে আসছিলাম এই গড় ভাঙচুর করে তারা নিয়ে গেছে এই ওই বিরোধী দলেরা আওয়ামী লীগের লোকে যারা সমর্থন করছে তা করে ওই লোক কুখ্যাত বিএনপি এই তাজিমুদ্দিন লালমিয়া মকবুল রফিস মফিস আলিম কালাম এরপরও আমার সম্পদ আমি ফিরে পাইতেছি না নাম নুরুল ইসলাম আমার বাড়ি হয়েছে থানা হইল ফুলপুর গ্রাম চিকনা জেলা ময়মনসিংহ